সম্প্রতি বেশ ডাক ঢোল পিটিয়েই রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে মহরত হয়ে গেল সাকিব মিতু জুটির নতুন ছবি আগুনের। ইতিমধ্যে ছবির 30% কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে, আর এরই মধ্যে অনিশ্চয়তার হুমকিতে পড়েছে ছবিটি। সরকারের চলমান শুদ্ধি অভিযানের কারণে এই ঝামেলার মুখোমুখি হয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা। জানা গেছে, বদিউল আলম খোকন পরিচালিত ছবিটির প্রযোজনা সংস্থা রয়েছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। সংস্থাটির মালিকানা রয়েছে ঢাকা দক্ষিণের প্রভাবশালী যুবলীগ নেতা এনামুল হক আরমান। ক্যাসিনো বাণিজ্য যাকে গুরু হিসেবে মানেন খোদ সভাপতি ইসমাইল হোসেন সম্রাট। সম্রাট ঘনিষ্ঠ যুবলীগের একাধিক নেতা জানিয়েছেন, আরমানই প্রথম নিজের টাকায় ক্যাসিনো সরঞ্জাম কিনে আনেন ঢাকায়। এরপর সম্রাটকে মতিঝিল ক্লাব পাড়ায় ক্যাসিনো বাণিজ্যে প্রবেশ করান তিনি। সম্রাটকে সামনে রেখে ক্যাসিনো বাণিজ্যের ক্যাশিয়ার হিসেবে কাজ করতে থাকেন আরমান। সূত্র জানায়, বিএনপির শাসনামলে হাওয়া ভবন যাতায়াতের কারণে মতিঝিল ক্লাব পাড়ায় প্রভাবশালী হয়ে ওঠেন আরমান, আর সেই প্রভাব কাজে লাগিয়ে বিএনপি আমলেই ফকিরাপুলের কয়েকটি ক্লাব ক্যাসিনো নিয়ন্ত্রণ নেন আরমান। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে সম্রাটের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে দক্ষিণ যুবলীগের সহসভাপতির পদটিও বাগিয়ে নেন। সূত্র জানায়, দেশ বাংলা মাল্টিমিডিয়ার কর্ণধার আরমান হলো এর নেপথ্যের মালিক হিসেবে শুরু থেকে প্রচার করে আসছিল সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের নাম। আর বর্তমানে ক্যাসিনো কাণ্ডে এই দুই যুবলীগ নেতা রয়েছেন গোয়েন্দার নজরদারিতে। এখন আগুন ছবির অর্থে যোগান দিতে দেখা গেছে অনিশ্চয়তা। চলচ্চিত্র পাড়ায় ঘুরে ফিরে প্রশ্ন উঠেছে, ছবিটির প্রযোজনা সংস্থা চলমান শুদ্ধ অভিযানে দেশ বাংলা মাল্টিমিডিয়ার কার্যক্রম থাকবে কি, অর্থের যোগান দিয়ে যাবে কি সংস্থাটি, শেষ পর্যন্ত আগুন সিনেমাটি কি শেষ হবে। জানা যায়, আরমান প্রযোজিত আগুন ছবি মহরত অনুষ্ঠানে প্যান প্যাসিফিকে বেশ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান। ছবিতে চিত্রনায়ক সাকিব খানের বিপরীতে অভিনয় করেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম আসরের রানার আপ জাহারা মিতু।